প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো মিসও ভালো আছি আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র পড়ব আমাদের আজকের পাঠ পাখিদের কথা তাহলে চলো আমরা বিভিন্ন পাখি সম্পর্কে জেনে নিই রোজ সকালে নানা রকম পাখি ডাকে আমাদের ঘুম ভাঙে ওরা নানা সুরে ডাকাডাকি করে তাতে মনটা খুশিতে ভরে ওঠে পাখি আমাদের অনেক উপকার করে করে পরিবেশ রক্ষা তারা আমাদের প্রতিবেশীর মতো পাখি আমাদের বন্ধু কি আমরা এবার কোন পাখি দেখতে পাচ্ছি বলতো কাক হ্যাঁ আমরা কাক দেখতে পাচ্ছি তাহলে চলো আমরা কাক সম্পর্কে জেনে নেই আমাদের খুব পরিচিত পাখি কাক কালো পালকে ঢাকা তার শরীর কাক কাকা করে ডাকে এরা ঝাঁক বেঁধে ওড়ে খুব চালাক বলে নাম আছে কাকের তবে বোকামের কাণ্ডও করে সে কোকিলের ডিমে তা দেয় পাচ্চা ফুটিয়ে দেয় বলো তো আমরা এবার কি দেখতে পাচ্ছি কোকিল হ্যাঁ আমরা এবার কোকিল দেখতে পাচ্ছি তাহলে চলো আমরা কোকিল সম্পর্কে জানি আমাদের চেনা পাখি কোকিল এদের রঙও কালো তবে কালোর ওপরে উজ্জ্বল নীল রঙের পোচ দেওয়া সবুজ সবুজও বাঁকানো চোখের রং টক লাল লম্বা লেজ আছে কোকিল ডাকে উঁচু ও সুরেলা কণ্ঠে কু কু ডাক ঠিক গানের মতো মিষ্টি কোকিল বসন্তকালে ডাকে চলো তো দেখি এবার আমরা কি পাখি দেখি হ্যাঁ আমরা ময়না পাখি দেখতে পাচ্ছি চলো তাহলে ময়না পাখি সম্পর্কে জানি ময়না দেখতে যেমন সুন্দর তেমনি মিষ্টি তার গান অন্য পাখির ডাক মানুষের কথা অবিকল নকল করতে পারে সে এজন্য মানুষ তাকে শখ করে পোষে ময়নার রং কালো চোখের নিচে ও মাথার পেছন দিকে হলুদ চওড়া রেখা টানা ঠোঁট কমলা লালে মেশানো পা দুটি হলুদ কি আমরা এবার বুলবুলি পাখি দেখছি তাই তো চলো বুলবুলি পাখি সম্পর্কে জানি ছোট্ট পাখি বুলবুলি মিষ্টি গানের কণ্ঠ তার হালকা বাদামি আর কালো রঙের হয় বুলবুলি লম্বা লেজের গোড়ায় আছে লাল টুকটুকে সহজে মাথার উপরে সামনে ঝুলে ছুটি আছে তার আমরা এবার টিয়ে পাখি দেখছি চলো টিয়ে পাখি সম্পর্কে জানি টিয়া সবুজ রঙের পাখি সবুজ তার ডানা ও লম্বা লেজ পাকানো টুকটুকে লাল আর খুব শক্ত গলায় আছে লাল ও কালো রঙের দাগ তারা ঝাঁক বেঁধে চলে টিয়াও পোষ মানে মানুষের শেখানো কথা চমৎকার করে বলতে পারে কি আমরা এবার দোয়েল পাখি দেখছি হ্যাঁ চলো আমরা এবার দোয়েল পাখি সম্পর্কে জানব ছোট্ট পাখি দোয়েল দেশের সব জায়গায় দেখা যায় এদের ছোপে ঝাড়ে গাছের কোটরে দালানের ফাঁকে ফোঁকরে থাকে দোয়েলের মতো মিষ্টি গান গাইতে পারে খুব কম পাখি নরম সুরে শীষ দেয় সাদা কালোই সাজানো তার পালকের পোশাক ডানার উপরে চওড়া দাগ টানা এই লেজ বেশ লম্বা দোয়েল আমাদের জাতীয় পাখি এবার আমরা কি পাখি দেখছি বলো তো টুনটুনি চলো আমরা টুনটুনি পাখি সম্পর্কে জানব সবচেয়ে ছোট পাখি টুনটুনি এরা বেশ চঞ্চল কোথাও স্থির হয়ে বসে থাকে না এরা ছোট ছোট গাছে নেচে বেড়ায় বলতে পারো আমরা এখন কি পাখি দেখছি হ্যাঁ আমরা এবার দেখছি বাবুই পাখি চলো তাহলে বাবুই পাখির কথা জেনে নেই ছোট্ট পাখি বাবুই এরা খুব সুন্দর করে বাসা বানাতে পারে সরু সরু আঁশ দিয়ে তারা বাসা বনে সুন্দর বাসা বুনতে পারে বলে বাবুইকে বলা হয় তাতি পাখি একে শিল্পী পাখিও বলা হয় আমরা এবার শালিক পাখি দেখছি চলো শালিক পাখি সম্পর্কে জানি আমাদের চেনা পাখি শালিক চকচকে বাদামি পালকে ঢাকা শরীর ছোটো চোখের পাশটা হলুদ রঙের বাদামি দুই ডানার নিচে দুটি উজ্জ্বল সাদা দাগ টানা খাটো দুটি পা হলুদ রঙের এরা দল বেঁধে চলতে ভালোবাসে চলো দেখি আমরা এবার এই পাঠ থেকে কি কি শিখলাম আমরা যে এতক্ষণ পাখি সম্পর্কে জানলাম এখান থেকে আমরা যে শব্দগুলো শিখেছি এই শব্দগুলোর কয়েকটি শব্দ এখানে দেয়া আছে এখান থেকে এই শব্দগুলো পড়ে আমরা এই শব্দগুলোর অর্থ বলি চলো আগে আমরা শব্দগুলো পড়ে নিই প্রতিবেশী প্রতিবেশী অর্থ পড়শি বা কাছাকাছি বসবাস করে যারা পালক পালক অর্থ পাখির শরীর বা পাখার আবরণ তারপর পোচ পোচ অর্থ মাখানো বা লেপা ছোপ ছোপ অর্থ দাগ বা রং ছুটি ছুটি অর্থ খোপা বা মাথার উপরে গোছা করে বাধা চুল শখ শখ অর্থ পছন্দ বা আগ্রহ ঝাঁক ঝাঁক অর্থ পাখি মাছ মাছি ইত্যাদির দল বা পাল তাতি অর্থ কাপড় বনে কি তাহলে আমরা সব অর্থগুলো জানলাম এভাবে আমরা আরও বিভিন্ন শব্দের অর্থগুলো জেনে নিব এবং বাসায় চর্চা করব। তো আশা করি আজকের পাঠ তোমাদের ভালো লেগেছে আমরা কি করব বেশি বেশি চর্চা করব আর সবাই ভালো থাকবো ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ